আজকে সন্ধ্যের সময় হাজব্যান্ড এসে বলল আজকে একটু হাজমলা বানাও তো অনেক দিন খাইনি তাই ভাবলাম হাজমলা টি বানাবো তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম প্রথমে হাজমোলার যে ছোটো প্যাকেটগুলো হয় চারটে থাকে সেটা আমি একটু গুঁড়ো করে নিলাম তোমরা এমনিও চারটে বা পাঁচটা হাজমলা নিয়ে একটু গুঁড়ো করে নেবে একটা সসপ্যানের মধ্যে এক কাপই আমি বানাচ্ছি আমার হাজব্যান্ডের জন্য এক কাপ জল এক কাপ চিনি দিয়ে ওটাকে ভালো করে একটু ফুটিয়ে নেবে ভালো করে ফোটানোর পর যে চা তোমরা ইউজ করো আমি একটু পাতা চা ইউজ করি লাল চা টাইপের তো তাই পাতা চা দিয়ে গ্যাসটা বন্ধ করে আমি ওটাকে ঢেকে দিলাম দু তিন মিনিট ঢেকে দেওয়ার পর দেখো কি সুন্দর কালার চলে এসছে ওটাকে এবার ছেঁকে নেবো ছেঁকে নেওয়ার পর হাজমলাটার যে গুঁড়ো করে রেখেছিলাম সেটা মিশিয়ে নিয়ে আমার রেডি হাজমোলাটি খেতে খুব সুন্দর হয় দারুণ লাগে একটু টক টক মিষ্টি মিষ্টি তোমরা অবশ্যই খেয়ে আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে তোমাদের কমেন্টের আশায় রইলাম ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো সবাই খুব ভালোভাবে এনজয় করবে চাটা টাটা